हेलो व्यूअर्स, वेलकम आवर मेन किचन। हेलो हेलो हेलो, आज के আমরা আপনাদের দেখাবো কিভাবে বিয়েবাড়ির স্টাইলে গরুর মাংস রান্না করতে হয়। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আমরা আজকে গরুর মাংস সরিষার তেল দিয়ে রান্না করব। প্রথমে সরিষার তেল দিয়ে নেব, তারপর এর মধ্যে কুচি কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দেব 1 কাপ পরিমাণে। এখন পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব তেজপাতা, দারচিনি, এলাচ, লং, এগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে আদা রসুন বাটা 2 টেবিল চামচ, গরম মশলা বাটা 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ, আর দিতে হবে 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। লবণ স্বাদ মতো, এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। কিছুটা রান্না হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দিতে হবে। পানির পরিমাণ বেশি থাকবে না, মাখা মাখা হবে। এখন আমরা কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমরা এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দেব 3-4টি কাঁচামরিচ। এবং কতক্ষণ রান্না করে নিতে হবে, পেঁয়াজটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণের পানি দিয়ে দিতে হবে। আমাদের পেঁয়াজটা রান্না প্রায় হয়ে গেছে। এখন কতক্ষণ ডেকে রেখে এর মধ্যে দিয়ে দিতে হবে গরুর মাংসগুলো দিয়ে দিতে হবে। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই হয়ে যাবে। এখন এর মধ্যে গরুর মাংস দিয়ে দেব। আমাদের গরুর মাংসের পরিমাণ 1 কেজি, 1 কেজি গরুর মাংস রান্না করছি। মাংসগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মাংস আর ঝোলটাকে মিশিয়ে নিতে হবে।
মিক্স করে দিতে হবে একেবারে ভালোভাবে নেড়ে চেড়ে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেলটি বাজিয়ে দেবেন, বেল আইকনটি। আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কতক্ষণ, পানির পরিমাণ অনেক কম দিতে হবে। প্রায় 20-25 মিনিট লাগবে গরুর মাংসটা রান্না হতে, ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আমরা আবারও ঢেকে দিলাম, মাঝে মাঝে ঢাকনাটা খুলে দেখবেন মাংসটা যাতে নিচে লেগে না যায়, পানির পরিমাণ খুব কম থাকবে। যদি রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে। আমাদের রান্না প্রায় শেষ, এখন পরিবেশনের পালা। আমাদের চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, আর্মিন কিচেন।